আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তা আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি ইডলি। ইডলি দিয়ে খাওয়ার জন্য সেই সসে কি কি লাগবে সেটার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমি চুলাটা ধরে নিলাম। এই হচ্ছে যেহেতু সস বানাবো, সসে কি কি লাগবে, এটা হচ্ছে বুটের ডাল এক কাপ, একটু ভেজে নেব, একটু ঘি দিয়ে ভাজব, আর লাগবে বাদাম, সেই ভাইরাল বাদাম, বাদাম বাদাম এটার সঙ্গে একটু দিয়ে আমি ভেজে নেব। এখন কিন্তু হয়ে গেছে ইডলি। বানাতে কি কি লাগছে সেটা বলে দিচ্ছি। তা প্রথমে আমি সুজি নেব, এরকম এক কাপ। আমি দুই কাপ নেব, আর লাগছে ইয়োগার্ট। আমি কিন্তু দুই চামচ দিয়ে দিলাম ইয়োগার্ট। এখন আমি মিক্স করে 10 মিনিটের মতো রেখে দেব। এখন আমি এইরকম করে রেখে দেব যে সসটা বানার পরে আমি আবার চলে আসবো। এখন সসের জন্য আমি এটা হচ্ছে ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। লাগবে একটু লবণ, লবণটা আপনারা স্বাদ মতো দেবেন, আর একটু সামান্য জিরা, সামান্য একটু জিরের গুঁড়া দিয়ে দেব। তারপর দেব পানি, এই আন্দাতে পানি দিলাম। পানিটা কিন্তু আপনাদের চোখের আন্দাজ যারা বুঝতে পারছেন, আমি কিন্তু মেপে দিলাম না, জাস্ট আন্দাজ মতো আমি একটু পানি দিলাম যে এতগুলো জিনিসে কতটুকু পানি লাগতে পারে। এরকম মানে দুই আঙুল আমার পানিটা উঠছে উপরে। এখন আমি ব্লেন্ডার করব, তো ব্লেন্ডার সে দেখতে কিন্তু এরকম হয়ে গেছে সসটা। তেল দিয়ে নিচ্ছি, তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে একটু মেথি দেব, একটু সর্ষে দিয়ে দিলাম, বন্ধ করে দিয়ে এরপরে কাঁচা মরিচ অথবা শুকনা মরিচ দিতে পারেন আপনারা। তা আমার আমি শুকনা মরিচটা দিলাম। তো এখন আমি চলে আসলাম, এটা আমি পানি দিয়ে ইয়ে করে নেব, খুব পাতলা করব না, আবার খুব থিক করব না। আমার কিন্তু ইডলি বানানোর জন্য কিন্তু রেডি। এটা কিন্তু খুব ভারীও না, আবার খুব পাতলাও না, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এরকম এখন আমি যাচ্ছি দ্যাটস দ্য মেইন পার্ট। তাই এটা এখন আমি যেহেতু নতুন এটা খুলবো আমি। চকচক থাকছে এরকম, এখন একটু পরিষ্কার করে নেব আমি। পানি কিন্তু খুব বেশি না, এমন ভাবে পানিটা দিতে হবে এটার উপরে যেন পানি না ওঠে, ঠিক আছে? একটা একটা করে আমি সবগুলোতে তেল দিয়ে নিচ্ছি।
আর এই বাটিগুলো ছোট ছোট বাটিগুলোতে আমি ফুল বাটি দেব না হ্যাপ হ্যাপ করে করে এক চামচ হলে আমার মনে একটাতে হয়ে যাবে আসলে এখানে না লবণ দিতে আমি ভুলে গেছি তা লবণ দিয়ে নিচ্ছে একটু লবণটা একটু মুখে দিয়ে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা এখন ঠিক আছে লবণ তারপর এইরকম করে আমি কিন্তু চারটাতে সাজিয়ে দিলাম তারপরে এই ভুগটা আমি লাগিয়ে দেব এভাবে আমরা সুন্দর করে পাতিলের ভিতরে বসে দিয়ে ঢাকনাটা চাপে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ওয়েট করব এর মধ্যে কিন্তু হয়ে যাবে আমার ইডলি দেখা যায় কি অবস্থা এই তো আমার মনে হয় হয়ে গেছে তারপরও মেক শিওর হওয়ার জন্য একটা ছোট্ট একটা স্কিনি কাঠি দিয়ে আপনারা এভাবে পুশ করে দেখবেন যদি কাঠিটাতে লেগে থাকে তাহলে ভাববেন যে হয়নি আর যদি একেবারে প্লেন ওঠে তাহলে মনে করে নে হয়ে গেছে একটু আমি এরকম চাকুর মাথা দিয়ে একটু তুলে দিলে একটু আলগা আলগা করে নেব তারপর সবগুলো আমি এইভাবে তুলব যেন নষ্ট না আমি কিন্তু দুই ধরনের বানাচ্ছি একটা বানালাম প্লেন আর একটা বানাচ্ছি জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে মরিচটা দিলাম না বাচ্চারা খাবে বলে আর আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারে তা এই ছিল আমার ইডলি রেসিপি কত সুন্দর হয়েছে তা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর সঙ্গে থাকলো সস ইডলি দিয়ে খাওয়ার জন্য তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ